झारखंड के 3 विधायक बंगाल में पकड़ाया, भारी मात्रा में नोट बरामद। झारखंड के 3 विधायकों को बंगाल के पांचला थाना क्षेत्र के रानीहाटी में पुलिस द्वारा हिरासत में लिया गया है। विधायक की गाड़ी से भारी मात्रा में नोट बरामद किया गया है। मिली जानकारी के अनुसार 3 विधायक सहित 5 लोग एक ही गाड़ी में सवार थे। शनिवार शाम को पांचला थाना के रानीहाटी मोड़ पर विशेष जांच अभियान के दौरान विधायक का गाड़ी को रोककर तलाशी ली गई, जिसमें विधायक के गाड़ी से करोड़ों रुपए भरा हुआ मिला। भारी मात्रा में नोट बरामद होने से पुलिस द्वारा सभी को हिरासत में लेकर पूछताछ किया जा रहा है। सूचना मिलते ही पुलिस अधीक्षक स्वाति भंगालिया मौके पर पहुंची। उन्होंने पत्रकारों को बताया कि गुप्त सूचना के आधार पर रानीहाटी मोड़ पर चेकिंग अभियान चलाया गया, जिसमें झारखंड के जामताड़ा की ओर से आ रही विधायक की गाड़ी को रोककर जांच किया गया। उन्होंने कहा कि जांच के क्रम में उस गाड़ी से भारी मात्रा में नोट बरामद किया गया। उन्होंने कहा कि भारी मात्रा में नोट मिलने से गिनती के लिए मशीन मंगाया गया है। उन्होंने कहा कि नोटों का काउंटिंग के बाद ही बरामद रकम बताया जा सकता है। उन्होंने कहा कि झारखंड के 3 कांग्रेसी विधायक राजेश कच्छप, नमन विक्षल एवं इरफान अंसारी सहित 2 अन्य शामिल है। उन्होंने कहा कि गाड़ी में गाजामताड़ा विधायक का बोर्ड लगा हुआ है। कहा कि पूछताछ किया जा रहा है। আমি আগে থেকেই বলি এই যে গাড়ি আছে আমরা আগে থেকে একটা স্পেসিফিক ইনপুটটা পেয়েছিলাম কি এরকম গাড়িতে প্রচুর অ্যামাউন্টের টাকা যাচ্ছে ওই হিসাবে আমরা ইনফরমেশনটাকে ওয়ার্কআউট করে আমরা এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করলাম এর মধ্যে 3টে এমএলএ আছে যারা ঝাড়খণ্ডের এমএলএ আছে আর এখানে আমরা কিন্তু প্রচুর প্রমাণে টাকাটা পেয়েছি ওটা নিশ্চয়ই এত অ্যামাউন্ট আছে কি আমাদেরকে কাউন্টিং মেশিনকে আমরা অ্যারেঞ্জ করছি যাতে কি আমরা ওটাকে কাউন্ট করতে পারি তারপরে আপনাদেরকে জানানো হবে কত কি গাড়িতে কারা আছে গাড়িতে 3 জন এমএলএ আছে আর ঝাড়খণ্ডের এমএলএ আছে ওনারা ওনাদের আইডি কার্ড আর এইসব জিনিসটা দিয়ে আমরা যখন জিজ্ঞেস করলাম ঝাড়খণ্ডের এমএলএ ওদের থেকে আমরা যেটা প্রচুর অ্যামাউন্টে একটা টাকা পেয়েছি ওদের ব্যাগ থেকে ওটাই আমরা এখন ফার্দার লিগাল প্রসেস যেটা আছে ওটা করবো কাউন্টিং করার পরে আপনাদেরকে জানানো হবে এক এমএলএ ওনার মধ্যে এমএলএ জামতারা আছে অ্যাজ পার হিজ ভার্সন এটা আমাদের কাছে একটা স্পেসিফিক ইনপুট ছিল আমরা ওয়ার্কআউট করেছি ওটাকে গাড়িটাকে ইন্টারসেপ্ট করা হয়েছে তারপরে কথাবার্তা বলে যখন চেকিং ওয়েকিং করা হয়েছে তখন যেটা আপনাদেরকে বললাম হিউজ অ্যামাউন্ট অফ মানি ওটাকে আমরা দেখবো ওটা সাসপেক্টেড হিসাবে সাসপেক্টেড অ্যামাউন্ট অফ হিউজ মানি ওটাকে আমরা দেখবো কি কীভাবে কোথান থেকে কী আছে তো ফার্দার লিগাল প্রসেসটা আমরা করবো ওটাই আমরা দেখবো আগে তো আমাদেরকে একবার দেখতে হবে কী আছে ওটা কথাবার্তা বলে আমি আপনাদেরকে জানাবো বিধায়কদের আটক করলেন না 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 ওদেরকে তো আমরা কথাবার্তা আগে বলবো আগে তো এটা জানতে হবে কি এত অ্যামাউন্টের এত প্রমাণের টাকাটা কীভাবে ওনাদের কাছে আছে ওটা আমরা করবো ওটা ফার্দার প্রসেস ওটাই আছে অ্যাপ্রক্স এখন বলতে পারবো না এত অ্যামাউন্ট আছে কি আমাদেরকে কাউন্টিং মেশিনকে নিয়ে আসতে হচ্ছে আমরা ও প্রসেসটা চলছে আমরা কাউন্টিং মেশিনকে নিয়ে আসবো ওটা করে তারপরে আপনাদেরকে জানাবো এরা কংগ্রেসের এমএলএ আছে নামগুলো জানা গেছে নামগুলো আছে রাজেশ কচ্ছপ আছে তারপরে নমন বিক্সেল আছে তারপরে ইরফান আনসারি এরা 3 জনই কংগ্রেসের এমএলএ ফ্রম ঝাড়খণ্ড থ্যাংক ইউ